অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। রাহু জাগৃত অবস্থাতে এই 15টার দিন এই কয়টি রাশিকে বেশ কিছু লাভ এবং প্রাপ্তি ঘটাবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। সৌভাগ্য লাভ করাতে চলেছে রাহু গ্রহ। দেখুন, বর্তমানে রাহু বিশ্বরাশিতে অবস্থান করছে এবং মঙ্গলের সাথে অবস্থান করছে, অঙ্গারক দোষ। কিন্তু ডিগ্রিগত দিক থেকে মঙ্গল এবং রাহুর যথেষ্ট পার্থক্য কিন্তু রয়েছে। অর্থাৎ রাহু যদি থাকে ছতলাতে, উদাহরণ দিয়ে বলছি, মঙ্গল আছে দুতলাতে, অর্থাৎ এই যে ডিফারেন্সটা যে আছে কিনা ডিগ্রিগত দিক থেকে, অর্থাৎ এই 15টা দিনে কিন্তু এই অঙ্গারক যোগের নেগেটিভ এফেক্ট কিন্তু পাবে না। অর্থাৎ মঙ্গল আছে এখন 4 ডিগ্রিতে এবং রাহু 20 ডিগ্রির উপরে পাস করছে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে অনেক দূরত্ব অবস্থাতে আছে। এবং রাহু বিশ্বরাশির ঘরে তুঙ্গস্থ এবং এই 15টা দিন জাগৃত অবস্থায়, অর্থাৎ জেগে থাকা অবস্থাতে থাকছে। এর ফলে বেশ কয়টি রাশির লাভ এবং প্রাপ্তি সফলতা পেতে চলেছে। দেখুন, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না, বা ধনবর্ষা, আকাশ থেকে কি টাকা পড়বে, এমনও কমেন্ট কেউ কেউ লিখছেন। দেখুন, আকাশ থেকে কোনোদিন টাকা পড়ে না। আপনি ধরুন আপনি একটা ব্যবসা করছেন, যে ব্যবসাটা আপনার দিনে 800 টাকা ইনকাম, সেই ব্যবসাটা আপনার দিনে যদি 1200 থেকে 1400 টাকা ইনকাম হয়, তাহলে সেটাকে ধনবর্ষা কিন্তু বলে। যদি ধরুন আপনার দৈনিক ইনকাম 2000, সেটা যদি ডাবলিং হয়, 4000 হয়, যে কোনো সেক্টর আপনি কাজ করছেন, ব্যবসা, সেলফ প্রফেশন, সেই জায়গা থেকে আপনি প্রচুর পরিমাণে কিন্তু অর্থ পাচ্ছেন বা আকস্মিক ধন প্রাপ্তি, বা আপনি হয়তো জানতেন না আপনার ওই জায়গাটাতে সম্পত্তি আছে, আপনার উত্তরাধিকারী সূত্রে কিন্তু আপনি জানতে পারলেন সেই জায়গাটাতে সম্পত্তি থেকে কিন্তু আপনি টাকা পেলেন, বা শেয়ার মার্কেট থেকে প্রফিট, লটারি থেকে লাভ, ট্রেন্ডিং থেকে লাভ, এই সমস্ত ব্যাপারটাকেই হয় ধনবর্ষা। অর্থাৎ আকাশ থেকে কোনো সময় টাকা পড়ে না। যারা লিখছেন, বেশ কয়েকজন লিখছেন, এসব ফালতু কমেন্টস না লিখে আপনি আগে যারা লিখছেন তাদেরকে বলছি জ্যোতিষশাস্ত্রটা বুঝুন। এই যে গ্রহের যে কম্বিনেশনে মানুষের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে, যেমনি ভালো হয় কি না তেমনি খারাপও হয়। আপনার যদি না হয়, আমার কথা শুনে একটুকু যদি গাছের পাতা না নড়ে, জানবেন আপনার বাই বার্থ চার্ট রাশিচক্রে রাহু গ্রহ পীড়িত আছে। তো কোন রাশি এই প্রাপ্তি হতে চলেছে তা কোন দিক থেকে, প্রথম আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে এই রাহু জাগৃত অবস্থায় আছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথম কথা হচ্ছে আকস্মিক ধন প্রাপ্তি ঘটাবে, বিদেশ থেকে লাভ আপনাদেরকে দেবে এবং বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু এই সময় দিবে, এবং ব্যবসার দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির পঞ্চমভাবে এই রাহু তুঙ্গস্থ এবং জাগৃত, আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গা দেবে, শেয়ার মার্কেট থেকে লাভ, শুভ বিবাহের জায়গাটা আপনাদের প্রশমিত করবে এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু এই সময় দিবে, কারণ
এই রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির নবমভাবে পড়ছে, ভাগ্য ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে করাবে এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদেরকে দিবে এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, আপনি যদি মকর রাশি মানুষ হয় আপনি কিন্তু সফলতা কিন্তু এ সময় পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে এই রাহুর প্লেসমেন্ট এবং তুঙ্গস্থ জাগৃত, এবং এখানে কি হচ্ছে আপনাদের সরাসরি রাশির উপর দৃষ্টি। সপ্তম আপনাদের পার্টনারশিপ বিজনেসটা কিছুটা ক্ষেত্রে ভালো, ব্যবসার দিক থেকে আপনারা সফলতা পাবেন। এবং পঞ্চম দৃষ্টি একাদশভাবে আপনাদের লাভ সফলতা সাকসেস জায়গায় কিন্তু দিবে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ধনের জায়গাটা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির নবমভাবে এই রাহুর অবস্থান, দেখুন নবমভাবে রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় করাবে এবং রাহুর দৃষ্টি আপনাদের রাশির উপর পঞ্চম দৃষ্টি। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের সফলতা, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু হবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু এ সময় কিন্তু অর্থ উপার্জন কিন্তু করবে। অর্থাৎ এই রাহু জাগৃত অবস্থাতে কন্যা রাশিকে বেশ কিছু অপরচুনিটি কিন্তু দিয়ে যাবে। এরপরে যে রাশির কথা বলবো সিংহ রাশি। সিংহ রাশি কর্ম হবে এই রাহু, অর্থাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তন, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনাদের ক্ষেত্রে একাদশভাবে রাহু তুঙ্গস্থ এবং জাগৃত, আপনাদের ক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু ভালো দিবে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু দিবে এই সময় রাহু। আমি আবারও বলছি, কেন্দ্র বা ত্রিকোণে, বিশেষ করে ত্রিকোণে যখন অবস্থান করবে কি না, রাহু শুভ ফলগুলো কিন্তু দেয়। তো এই সময়ের মধ্যে যেমন কর্কট রাশির ক্ষেত্রে আটকে যাওয়া টাকা, ডুবে যাওয়া টাকা, সেই টাকা রিকভারি হওয়া, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কর্কট রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে এই সব দিক থেকে কিন্তু বিশেষভাবে লাভ সফলতা সাকসেস কিন্তু দিতে চলেছে এই রাহু। অর্থাৎ রাহু তুঙ্গস্থ এবং জাগৃত, এবং ত্রিকোণভাবে যখন রাহু অবস্থান করে, যেমন কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাশির উপরে কিন্তু শুক্র পাস করছে, অর্থাৎ বেশ কিছু শুভ ফল কিন্তু আপনাদেরকে এই 15 দিনের মধ্যে কিন্তু দিবে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির রাশিতে রাহু এবং পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, এবং নবমভাবে দৃষ্টি নিশ্চিতরূপে আপনাদের ভাগ্যোদয় করাবে। শেয়ার, লটারি, ফাটকা, ট্রেনিং থেকে আপনাদেরকে যথেষ্ট লাভ কিন্তু দিবে, এবং আপনাদের বিদেশ থেকে অর্থ আসা এবং আপনাদের ধর্মীয় কাজে কোনো জায়গাতে যাওয়া, কোনো বেশ কিছু কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং ধনের জায়গাটা, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দেখুন ধনভাবে রাহু অবস্থান করছে এবং তুঙ্গস্থ, ধনভাবে রাহু তুঙ্গস্থ এবং জাগৃত, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এবং এই রাহু
দশম নবম দৃষ্টি আপনাদের দশমভাবে কর্ম হবে, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, বেশ কিছু ঋণ আপনাদের পরিশোধ এই সময় হবে এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ডুবে যাওয়া টাকা আটকে যাওয়া টাকা এই অর্থ কিন্তু আপনারা রিকভারি কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু করবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এই যে রাহু এমনিতে বিষরাশির ঘরে তুঙ্গস্থ এবং জাগৃত, যে কটি রাশির কথা বললাম সৌভাগ্য লাভ পেতে চলেছে, নিশ্চিতরূপে তারা পাবে এবং যারা পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করুন এবং নিজস্ব বাই বার্থ চার্ট একবার হলো ন্যাকাল চার্টটা অ্যানালাইসিস করান এবং সেখান থেকে প্রতিকার প্রতিবেদন করান এবং সেখান থেকে বেরিয়ে আসুন। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।